নির্দেশ প্রক্রিয়া এবং নির্দেশপত্র নির্মাণ। কোনো নির্দেশ প্রক্রিয়াকরণের সময় আমাদের ক্রেতার অনুসন্ধান সমূহ সম্পর্কে অবগত থাকা উচিত। ক্রেতার অনুসন্ধানীয় বলতে একটি বণিক সমিতির মোটামুটি রেখাচিত্রের সমষ্টি খোঁজা বোঝায়। শিল্প প্রতিষ্ঠান, কারখানা, অবস্থান, ধারণ ক্ষমতা, দাম, শর্তাবলী। সাধারণত একজন ক্রেতা নিম্নলিখিত উপায়ে অনুসন্ধান করেন। এক, প্রথমে তিনি কোম্পানির মোটামুটি রেখাচিত্র পরখ করেন, যন্ত্রপাতি, কর্মদক্ষতা, সুনাম। দুই, পূর্বকৃত কাজ এবং সফলতার পরিমাণ। তিন, তিনি কোম্পানির সমিতি এবং যোগাযোগের নিয়মাবলী পরখ করেন। চার, শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা। পাঁচ, দেশের সরকারের কাছ থেকে যথাযথ অনুমোদন। ছয়, ব্যাংক সমর্থন মধ্যস্থতা। সাধারণত এক নজরে নির্দেশ প্রক্রিয়াকরণের একটি প্রবাহ তালিকা। ক্রেতাদের সাথে বৈঠক। এই পর্যায়ে কোনো প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নকশাকার তাদের সৃষ্টিকার্য নতুন নকশা ক্রেতাদের দেখান। ক্রেতার জন্য প্রাথমিক নমুনা, বস্তুর উন্নতিকরণ। এই পর্যায়ে নতুন ধরনের ভঙ্গিমা সম্পর্কে ক্রেতাদের ধারণাসমূহ গ্রহণ করা হয় এবং নমুনা বস্তুটি আয়ত্তাধীন ফেব্রিক এবং ট্রিমস দিয়ে তৈরি করা হয়। ফেব্রিক, নমুনা, মুদ্রণ ও সূচিকর্মের চিত্রকর্ম এর উন্নয়ন। ক্রেতার প্রয়োজনীয়তা, অন্যান্য অনুমোদন যেমন মুদ্রণ এবং সূচিকর্ম এর উপর ভিত্তি করে ফেব্রিকের উন্নয়ন। পোশাকের মূল্য নির্ধারণ। এই পর্যায়ে প্রস্তুতকারকেরা খরচের শীট যেমন উপাদান খরচ, উৎপাদন খরচ, উপরিউক্ত খরচ এবং মার্জিন ইত্যাদি তৈরি করেন। নমুনা তৈরি এবং নমুনার সংশোধন। নমুনা তৈরিকারক প্রথমে মানানসই নমুনা তৈরি করেন, এরপর ক্রেতার মতামত যুক্ত করে ওই নমুনা পুনরায় গড়েন। নমুনা ফিট করা, মাপের সেট সহ নমুনা তৈরি এবং ক্রেতা থেকে অনুমোদন পাওয়া। প্রতিটা নমুনারই নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। স্যাম্পলিং শাখার নমুনা তৈরি করা হয় এবং ক্রেতার কাছে পাঠানো হয়। ক্রেতার মতামত অনুসারে ফিট নমুনা ঠিক করা। যদি নমুনাটি ক্রেতা দ্বারা অনুমোদিত বা ক্রেতার বাঞ্ছনীয় না হয়, তবে নমুনাটি ঠিক করা হয় এবং ক্রেতার কাছে পুনরায় পাঠানো হয়। ফেব্রিকের নমুনা, রঙের ফলিত নকশার অনুমোদন। এই পর্যায়ে সকল ফেব্রিকের নমুনা, রং এবং ফলিত নকশার অনুমোদন সমূহ নেওয়া হয়। উৎপাদন এবং যাত্রাপথ পরিকল্পনা। নির্দিষ্ট সময়ে উৎপাদন এবং নির্দিষ্ট সময়ে চালান জাহাজীকরণের জন্য পরিকল্পনা আবশ্যক। উৎপাদন ক্ষমতা, যথাযথ পরিকল্পনা ইত্যাদির জন্য প্রয়োজন। নির্দেশকৃত ফেব্রিক, ট্রিম, আনুষাঙ্গিক এবং প্যাকিং দ্রব্যাদি স্থাপন। কাঁচামালের উৎস যা এই নির্দেশ তৈরির জন্য প্রয়োজনীয়। ফেব্রিকের অন্যান্য কাঁচামাল পরীক্ষা করা। বিশাল আয়তনের বস্ত্রের ক্ষেত্রে প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ পরীক্ষা করা হয়। এটি কোনো পরীক্ষামূলক গবেষণাগারে করা হয়। অনুমোদিত নমুনা নিয়ে সমীক্ষা। কোনো কাজের ভাঙন, কাজের উপাদান এবং লাইন সেট করা। এছাড়াও পোশাক তৈরির সর্বোৎকৃষ্ট পন্থাও খোঁজা হয়। প্রাক উৎপাদন পরিকল্পনা। যদি প্রাক উৎপাদন পরিকল্পনা অনুমোদন পায়, তখন উৎপাদন পরিকল্পনা বিভাগ কারখানার সংশ্লিষ্ট বিভাগের সাথে প্রাক উৎপাদন সাক্ষাৎ সম্পন্ন করে।